দর্শক এবারে কমিউনিটি প্রসঙ্গ যুক্তরাজ্য প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত এই বৈঠকে করোনা ভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও বিজয় দিবসের ভার্চুয়াল উদযাপনের প্রস্তুতি নিয়ে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা আলোচনা করেন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য থার্ড সেক্টর কনসালট্যান্ট বিধান গোস্বামী আলোচনায় অংশ নেন সাংবাদিক তানভীর আহমেদ ডক্টর আশরাফ উদ্দিন ডক্টর মাহফুজ রহমান ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান ব্যারিস্টার অজয় রায় রতন শিক্ষক বিভাস পুরকায়স্থ ব্যারিস্টার কাজী আশিকুর রহমান সহ অনেকে আলোচনায় বক্তারা করোনা ভাইরাস মহামারীর সময় ক্লাব এবং আন্তর্জাতিক কার্যক্রম গতিশীল রাখতে ভার্চুয়াল অনুষ্ঠানমালার উপর গুরুত্ব আরোপ করেন সভা শেষে সাংবাদিক তানভীর আহমেদের মায়ের মৃত্যুতে বিশেষ শোক ও দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম